মুমিনের জন্য এটা খুবই আশ্চর্যজনক। আল্লাহ রাসূল বলেছে যে মুমিনকে মুমিন ছাড়া এটি কেউই অর্জন করতে পারে না। এটি হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে যখন তুমি কল্যাণ দেন তখন তারা আল্লাহ শুক্রিয়া আল্লাহ তাআলা এই অবস্থায় তাদেরকে কি করে তাদেরকে কল্যাণ দান করে আর কোনো বিপদ মুসিবত হলে তারা সবর করে আল্লাহ তাআলা এই অবস্থায় তাদেরকে কল্যাণ দান। আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম ইসলাম সাথী এই দেশের অসংখ্য মানুষ, আমার তো মনে হচ্ছে আমি কালকে বলেছিলাম যে অনেক মানুষ কিন্তু আতঙ্কে মারা গেছে, কারণ এ সম্পর্কে সচেতনতার নামে এক ধরনের ভীতি মানুষের মধ্যে তৈরি হয়েছে এবং যা হয়েছে সে এক পর্যায়ে মনে করছে আমার আর বাঁচার কোনো, তখন তার সে মেন্টালি উইক হয়ে গেছে, তার স্ট্যামিনা উইক হয়ে গেছে। এগুলো কিন্তু অনেকে কিন্তু হয়েছে করোনা কিন্তু হার্ট অ্যাটাক করে ফেলে গেছে, কারণ তার সে সে ধারণ করতে পারে টেলিভিশনে প্রতি মুহূর্তে ক্যারেক্টার, এইটা আমাদের নেগেটিভ ইম্প্যাক্ট আছে। সেই জায়গা থেকে সবাই সাহসিকতার সাথে কিন্তু জামাত ইসলামী ইসলামী আন্দোলনের কর্মীরা আমরা এটাতে খুশি হইনি আবার বেজার হইনি। খুশি হইনি কি জন্য? কারণ কোনো বিপদ মুসিবতে খুশি হওয়ার তো কোনো কারণ নেই, কিন্তু বেজার হইনি কি জন্য? কারণ এটা আল্লাহ দিয়েছে, এটা তো সবর করা ছাড়া আসলে কোনো পথ নাই এবং আল্লাহ তাআলা এটাই দেখতে চান যে আমার পক্ষ থেকে এই জিনিস আসার পরে তারা এই জন্যই বলছে যে ওয়াইয়াহদি কালবাহ, আল্লাহ তাআলা তাদেরকে বিপদ মুসিবত দিয়ে তাদেরকে তাদেরকে হেদায়াতের দিকে ভাবিত করছে। আমরা আলহামদুলিল্লাহ এটিকে সেইভাবে আমরা গ্রহণ করার চেষ্টা করছি। আমরা এই গ্রহণ করার কারণে জামাত ইসলামী তার এক যুগে যা মিটিং করে নেয় শিবিরে, তো মানে সে সকালে বসি আর হলো আমরা রাত পর্যন্ত শুধু মনে করি জুমের মাধ্যমে মিটিং আর মিটিং। আগে তো রোকসব পাওয়া যেত, যখন কাউকে বলতাম যে ভাই আমার মিটিং আছে তখন আর দ্বিতীয় কথা বলতো না যে মিটিং আছে বললে আবার মিটিং বলে কি, কিন্তু এখন কিন্তু মিটিং আছে বললে বলে যে ঠিক আছে এটা কয়টায়, তো কয়টায় মানে হলো বুঝে যে 45 মিনিট সর্বোচ্চ 1 ঘন্টা, তার মানে সে বলে এর পরেরটা হলে তাইলে আমার না, আগে মিটিং আছে বললে আসা যাওয়ায় আর মিটিং আছে তো আর মিটিং আছে, এখন এটা কেউ মানে না। এরপরে আল্লাহ তাআলার বিরাট শুকরিয়া যে আমরা এক যুগে যা মিটিং করতে পারি আমরা এই সময়ের মধ্যে তার করা শুরু করি। আলহামদুলিল্লাহ আমরা বিগত অনেক লম্বা সময় ব্যাপী যা কাজ করতে পারিনি তার থেকে বেশি কাজ করার সুযোগ আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। ছাত্র শিবিরে সেটা করার চেষ্টা করেছি, সারা দেশের প্রশিক্ষণমূলক প্রোগ্রাম যেই পরিমাণ আমাদের শিবিরের আজীবন কর্মী হিসেবে আমাদেরকে শিবির খাটাইছে এবং খাটাইতেছে সারা দিন, মানে অফিস সম্পাদক একবার বললে এইটা কোন জায়গা বলছে এইটাই জায়গা, এটা আমার অঞ্চল, অমুক একবার বলছে এটা আমার অঞ্চল, সেক্রেটারি জেনারেল বলছে এটা কেন্দ্র, আর সিপি বলে যে এটা একবারে আমাদের, বলে যে কোনটা বলছে যে না সবে আলাদা আলাদা তাই, কারোটার সাথে কারোটার কোনো সম্পর্ক নেই, আমারটাই নিতে হবে। এতে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ মিটিং আলহামদুলিল্লাহ আমরা সামাজিক কাজে একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে জামাত তার ইতিহাসে এত মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পায়। আমাদের আমি জামাত সেদিনও পরামর্শ শুরু করেছেন যে রিপোর্ট আমাদের কাছে আছে এটা আসলে মানে আল্লাহর শুক্রিয়া আদায় আমাদের শির নত হয়ে যায় আল্লাহ এই পারাকাপূর্ণ কাজ আমাদের। এখন প্রিয় ভাইরা মানুষের এখন আমি এই কথাগুলো বলার অর্থ হচ্ছে যে কোনো জিনিসের একটা প্রেক্ষাপট আছে শানে নজরুল বলছে, এখানে শানে নজরুলটা হচ্ছে যে এই অবস্থার মধ্যে গোটা পৃথিবীব্যাপী একটা আবার পরিবর্তন হয় দুই কারণে পরিবর্তন, একটি হচ্ছে পৃথিবীতে একটা বড় ধরনের ডিজাস্টার হয়ে গেছে, এই ডিজাস্টারের মধ্যে দিয়ে এভরিবডি সে আস্তিক হোক আর নাস্তিক হোক এটা বুঝে গেছে যে এটা কিন্তু আসলে একজনের নিয়ন্ত্রণ, এটা কারো করার কিছু এবং এটা আরো বেশি সত্য হয়ে গেছে। যেমন মনে করো বাংলাদেশে আমেরিকার যা লোক মারা গেছে তা যদি বাংলাদেশে মারা যেত সবাই আমাদেরকে দোষ দিত, এরা মাস্ক পরে এরা এটা করে না এটা করে না, যত দোষ
মানে আমাদের কিছু লোককে গ্রেফতার করে নিয়ে গেল। আপনাদের এখানে এত লোক কি কেন মারা গেল? আমাদের ভালো যারা তাদেরকে বলছে আপনারা গ্রেফতার, কি জন্য? কারণ আপনাদের এখানে এত লোক মারা যায় মারা গেছে যারা সবচেয়ে সুপার পাওয়ার, যাদের সব আছে কিন্তু একজনের জীবন রক্ষা করা সম্ভব। তারা যদি ইচ্ছে করে যে এক সেকেন্ডের মধ্যে এত কোটি মানুষকে হত্যা করবে, তাও তাদের পক্ষ এবং তারা করতেছিল তা, কি বলো ঠিক না? এই যে আমাদের বর্ডারের আর আমরা ইন্ডিয়া, এখন তো বলি ইন্ডিয়া আমাদের মধ্যে খুব পার্থক্য, কিন্তু দেখবি ইন্ডিয়ার অবস্থা দেখ, প্রতিদিন 1000 করে মারা যাওয়ার লোক। এর মানে হলো আল্লাহ তাআলা এর মধ্য দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে এটা ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এইজন্যে মানুষ একটা আবার ইসলামাইজেশন, মানুষের একটা আবার চিন্তার জগতের একটা বিপ্লব শুরু হয়েছে। এই সুযোগে দুইটা কাজ আমাদের, একটি হচ্ছে আমাদেরকে দাওয়া দিতে হবে, আর আরটি হচ্ছে কোটি কোটি বনি আদম কিন্তু অসহায় হয়ে এবং হয়ে যাচ্ছে। আমি বাড়িতে আসার পরে আমার জীবনে এত মানুষ আর এবং এত ভালো ভালো পরিবারের লোকেরা আমার কাছে আসে টাকা, এটাই বাস্তব কথা। আমি এই প্রোগ্রামে আসার আগে মানে একজন মহিলা আসা দরজার পাশে দাঁড়িয়ে আছে, আমি ঘরে ঢুকতেছি, আমি ঢুকে বললাম আমি কি, উনি যখন ওনার পরিচয় দিছে খুব হতবাক হয়ে গেছে যে এই পর্যায়ের একজন লোক সামান্য অর্থের জন্য আসছে। এটাই হচ্ছে মানুষের বাস্তব। প্রিয় ভাইরা, এই জন্যে আমাদেরকে এখন উজাড় করে মানুষের কাছে যেতে হবে দুই জিনিস, একটি হচ্ছে কি দাওয়াত, আর আরটি হচ্ছে দাওয়া। এই দাওয়ার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, এই জন্য আল্লাহ তাআলা সাথে সাথে সব করছে। আল্লাহ তাআলা সাথে সাথে একদিকে বলছে তোমরা নামাজ পড়ো, আরেকদিকে সাথে সাথে বলছে তোমরা এতিমদেরকে অসহায়দেরকে তোমরা কি করো, আল্লাহ সাথে সাথে এটা করছে। তোমাদের অসহায়ের পাশে তোমাদেরকে দাঁড়াইতে হবে। মানবতাকে এই অসহায়ের হাত থেকে মুক্ত করার দায়িত্ব আমাদের উপরে, তাদের উপরে যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা ইমানদার তাদের উপরে। এই জন্য প্রিয় ভাইরা আমাদের এই দুই দায়িত্ব, এজন্য আমি তোমাদেরকে বলব যে এটা এখন একটাই কাজ, দাওয়া দাওয়া এবং দাওয়াতি কাজ তুমি এখন যত করতে পারো এই রেজাল্ট আর অতীতে কোনো সময় আসে, কোনো সময় শুধু তুমি একবারে তোমার পরিচিত জন আগে আল্লাহ কোদার কথা বললে বলতে আচ্ছা ভাই এখন রাখেন তো চা খান অন্য কথা বলে, কিন্তু এখন বলে দেখবা ও সুপে শুনে এবং তোমার সাথে এটা সেই সাথে একমত হয়ে যায় যে ভাই আসলে এটা ছাড়া কোনো পথ না, তাহলে তুমি সাথে তো ওই কথাটা যোগ করে দিতে পারো যে এতদিন তো দেখলে এবার আসেন একসাথে, আসেন চলেন না আর অনেক তো দেখলাম আসেন আমরা আমরা আসেন না আল্লাহর দিকে চলে আসেন। প্রিয় ভাইরা এই সুযোগটাকে কিন্তু মনে রাখবা মাটি কিন্তু বেশি সময় নরম থাকে না, এই লোকগুলোই কিন্তু আজকে যে দেখতেছ মন খুব নরম, এই কালকে দেখবা আবার ঠান্ডা নরম, আবার দেখবা সেই
অশ্লীলতা ব্যবহারণাত্মক দেরি লাগিয়ে বসে। সুতরাং এই যে ইহাদি কল্পা, এই যে কিছু সময়ের মধ্যে তার কলকটা ওই দিকে টানার সুযোগটা আছে, একটা টাইনে সোজা করে নিয়ে যেত, একবার লাগাই দাও, একবার জাদুর সাথে মিলাই দাও। জাদু তো তোমার পকেটে না, জাদু তো হইলো মহাগ্রন্থ আলোচনা, নাকি বল? একবার জাদুর সাথে লাগাই দিতে পারলে এরপরে তুমি তোমার মধ্যে থাকো, এরপরে সবাই খুঁজবে যে এই কি রে ফয়সাল আব্দুল করিম আব্দুল রহিম কি লাগাইছে যেন, ও দেখি কেমন কেমন হয়ে গেল। লাস্টে জানা গেল যে ওরে কোরআন পড়াই গেছে, কে ঠিক না, তাকে কি পড়িয়ে দেওয়া হয়েছে, কোরআন পড়িয়ে দেওয়া হয়েছে। এটা জাদু, এটা সেকেন্ড ছাত্র শিবির কে, আমি এর আগেও বলেছি ছাত্র শিবির কে আমাদের আমিরে জামাত এটা বলে রেখে যে আমাদেরকে আর গত বছর কি কাজ করলাম তার আলোকে কত উপকার গেলাম এটা পর্যালোচনা শুরু, তাহলে আমরা আমাদের মধ্যে থাকি। আমরা গত বছর একটু একটু থেকে এই বছর একটু ভালো করলাম আলহামদুলিল্লাহ, না এই সমাজের ছাত্র সংখ্যা কত তার তুলনায় আমরা কোথায় অবস্থান করছি, ছাত্র শিবিরটি এই পর্যালোচনায় দাওয়া দিয়েছে। তোমার এরকম অসংখ্য জায়গা আছে, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমি তোমাদের রেজাল্টের খবর নিলাম, আমার প্রত্যাশার জায়গা থেকে তোমরা নিচে আসো, আরো বেশি রেজাল্ট যদি আমাদের ভালো হবে। ছাত্র শিবিরকে তো সবাই মেধাবী ছাত্রদের সংগঠন, এক বাংলাদেশের দুইটা ছাত্র সংগঠন মেধার দিক থেকে সুপ্রিয় ছিল, একটি হচ্ছে ছাত্র ইউনিয়ন আর আরটি হচ্ছে কি ছাত্র শিবির। কিন্তু এর মাঝপথে এখন যদি আমরা কম্পারেটিভলি উই আর বেটার ছাত্রলীগ ও ছাত্র দল আমি মনে করি, তাহলে একসময় তোমরাও তাদের কাছাকাছি সাথে বুঝে গেছে, এই জন্য আমাদের তাদের সাথে কম্পেয়ার করার কোনো বরং ওয়ার্ল্ড পার্সপেক্টে ইসলামী আন্দোলনের নেতৃত্বের কোয়ালিটিতে তুমি শহীদ আব্দুল মালিকের সাথে তোমাকে দাঁড়ো, তুমি হাসানুল বান্নার সাথে তুমি তোমাকে চিন্তা, তুমি সাইয়েদ কুতুবের সাথে সাইয়েদ আবুল আলা মওদুদীর মেধা এবং দক্ষতার জ্ঞানের সাথে তুমি নিজেকে দাঁড়ো। তিনি জীবনে যা লিখছেন তুমি তো এখনো তা পড়েও শেষ করতে কি হবে, পড়েও আমরা শেষ করতে, তাইলে উনি হলো লিখলেন আর আমরা কত বই আছে তুমি এখনো পড়ো, হ্যাঁ বাংলা গুলো মানে যেগুলো বাংলা হয়েছে এগুলো পড়ে শেষ করতে পারে, অনেকে আছে হয়তো তাফিমুল করেন না একবার, দেখা যাবে যে এই বিষয়ের উপরে কিছু হাদিস এটা কোথায় পাওয়া যায়, কিন্তু তুমি ওই বিষয়ে ওই আয়াত ধরে তাফিমুল কোরআন সার্চ করো দেখবা যে দুনিয়া সব হাদিস এক জায়গায় পাওয়া আছে। আল্লাহ বিরাট এক নিয়ামত, আলহামদুলিল্লাহ। তুমি কি চাও, কি চাও, ঘটনা চাও, সহি হাদিস চাও, মাসালা চাও, সব যে এক জায়গায় হয়ে গেছে সেটার নাম হচ্ছে তাফসীর। আমাদের মধ্যে ইন্টেলেকচুয়াল পার্সন বলি আমরা আনাস আছে আসলেই বলতেছি, ওনাকে বলতেছে যে এখন আমাদের পড়ালেখার ব্যাপারে একটা কি করা উচিত, উনি বলছে যে তোমাদের তাফিমুল কোরআন তোমরা নাম্বার ওয়ান শুরু থেকে শেষ পর্যন্ত একবার যদি পড়তে পারো তাহলে কোরআনের স্বাদ পাবে, আর অর্থ সহ তিনবার পড়বে, এটা হল অংশ। এরপরে ওই নেশা তাফসির পড়বে যা পাবো, আমি তোমাদেরকে বলবো জ্ঞানের রাজ্যে তোমাদের, কিন্তু এই জায়গায় এই রাজ্যে আমাদের অবস্থা দুর্বল। ওই যে আমাদের কাউন্সিলের সভাপতি যে বলছে না যে আমরা টিকতে পারি না, সদস্য সভা করে যে ভীষণ যে সব মিলে জুলে করে থাকি, ছাত্র জীবন শেষ করার পরে আমরা নিজেরা ওই আবার হারাই যাই, মনে হয় আবার নিজেরা কোথায় চলে যাই, এর কারণ একটাই তোমার পুঁজির ঘাটতি, এর কারণ একটাই হচ্ছে আন্দোলনকে তোমার মগজে
নেয়ার মতো উর্বরতা এখানে তৈরি হয় নাই। আমি তোমাদের এই উর্বরতা তৈরি করি, এই উর্বরতার জন্য তুমি পড়তে থাকো শুধু। কিসের সিলেবাস? তোমার উচ্চতর সিলেবাস আছে না? তুমি সদস্য হওয়ার সময় কিভাবে পড়ছো, কি পড়ছো না পড়ছো? যেমন আমি ক্লাস নাইনে সাথী হওয়ার পরে বারবার বুঝার চেষ্টা করলাম যে আমি কি হইলাম, কিন্তু আমি বুঝতে পারি। অনেকবারে বুঝার চেষ্টা করলাম যে কি পড়ি কি হইলাম, বুঝতে পারিনি। কারণ কারা কারা কি ভুলে বেলায় কি সাথে বেলায় বলে সদস্য হয়েছি। এখন পর তুমি আজ থেকে এক বছর দুই বছর আগে যে বই পড়ছো আজকে পড়ো। তোমার কাছে যদি এই বই নতুন না মনে হয়, তুমি আজকে আজকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, সাফল্যের শর্তাবলী, চরিত্র গঠনের মৌলিক উপাদান এই বই পড়ো, ইসলামী বিপ্লবের পথ নৈতিক ভিত্তি পড়ো। তোমায় আমাকে বলতে হবে যে আমার মনে হচ্ছে ভাই 10 বার 15 বার পড়ছি এই এই শব্দ, এই জায়গাটা একটু নতুন। এবি পার্টির কথা একজন প্রশ্ন করলাম, এবি পার্টির প্রথম তাজা যখন গোলমাল চলতেছে এখন তো গেছে, তা আমার সদস্যদের স্টাডি সার্কেল দিচ্ছিলাম আমি মহানগরী করে, তা আমি সাফল্য শর্ত বলি দুর্বল সংকল্প এখানে একটা অধ্যায় আছে তোমরা পড়ছো, তা আমি এটা পড়তে দিছি যে এটা পড়ো। তো সদস্য একজন পড়লো, তা আরেকজনের দ্বারা করছে যে ভাই আমার কাছে মনে হয়েছে যে মাওলানা মৌলভী এবি পার্টি গঠন করার পরে লিখছে। আমায় আমার আপনার মনে আমার কাছে মনে থাকবে ফুললি যে এই স্পেসিফিক শুধু দুর্বল সম্পর্ক না, তোমার মোবাইল আছে না, যাইতে যাইতে করে দিই যে ব্যক্তি যখন তার নৈতিকতার দিক থেকে পরাজিত হয়ে যায় তখন সে দলের দোষ খোঁজে, তখন সেটাকে আড়াল করার জন্য বলে আমাদের এই নেতা দিয়ে চলবে না, আমাদের এই দল আর থাকে। আসলে সমস্যা হচ্ছে তার মধ্যে, তখন সে আস্তে আস্তে নিজেকে ভাই আপনি আপনাকে একটু নিষ্ক্রিয় মনে হয় যে আপনাকে এখন একটু দেখা টাকা কম যায় বলছে, আরে কই না আমাদের যে দল এটা দিয়ে আসলে যে নিজেকে হাইপ করার জন্য এখন অন্যান্য সব কিছুতে জড়ো হচ্ছে, এটাই হচ্ছে বাস্তব। আমাদের দুজনে ওই মাওলানা শাখাওয়াত গেছে, আর শাখাওয়াত সাহেব আছে না একবার গেছে কিন্তু জানো, তা আমাদের উনি যাওয়ার পরে আমাদের মোল্লা ভাই বলছে এক প্রশ্ন করে বলছে যে সবাই বলে গেছে রে গেছে রে, কিন্তু আমরা যারা এই মাল চিনি তারাই না জানি কোন মাল গেছে। মালামাল আমরা তো এই জন্য কে গেছে না গেছে, আমাদের সংগঠনে কেউ যায় আরেকজন বলে এইরকম চৌকস এবং মেধাবী লোককে কিভাবে বাদ দিল, আমরা না বুঝে আরে এই ভাই যে কি কি ঝামেলা আছে এগুলো যদি বলি তাহলে তো এই ভাই ইজ্জত আপনার কিছু থাকবে। মালামাল কি যায় না যায় এগুলো যেই কোরআন থেকে যায় আমরা না বুঝি, যে তিনি তার নৈতিকতা কত আপ এন্ড ডাউন কোন পর্যায়ে গিয়ে করছে। প্রিয় ভাই আমি এই জন্য কোন জায়গা থেকে বললাম যে তুমি আন্দোলনের সব কিছুতে তুমি অ্যাকোমোডেট করতে পারবা যদি তুমি সেই জায়গায় ঢুকবে। আমার প্রথম কথা এটা আসছে দাওয়াত থেকে, এই জন্য এই কাজটা তুমি নতুন করে আসে আবার একটা প্ল্যান মনে হবে যে তুমি আবার সদস্য, তুমি সদস্য সিলেবাস আবার কোটা করে পড়ো। তুমি এখন থেকে আন্দোলনে যদি বিশ্বাস করো তোমার 1 ঘন্টায় যদি 3 ঘন্টার রেজাল্ট না আনে তো তুমি আমাকে ফোন দিয়ে বলবে যে জোর ভাই বলছিলে কিন্তু আমার তো রেজাল্ট আসে, বিশ্বাস করো। এটাকে বলে প্রোডাক্টিভ, এটাকে বলে প্রোডাক্টিভিটি, এটাকে বলে রেজাল্ট ওরিয়েন্টেড, এটাকে বলে ইনপুট এন্ড আউটপুট। তুমি ইনপুটটা এখানে যত ভালো দিবা তুমি আউটপুটটা তত ভালো পাবা যত অল্প সময়, কথাটা কি বুঝে গেছে? আর অনেক সময় দিয়ে কিছু করতে পারবে এটা তুমি তো বুঝতেছো না, কারণ এই আন্দোলনের মূল স্ট্রাকচার তো তৈরি করেছেন নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ, তার লাইফ যদি তুমি না জানো তাহলে তুমি আন্দোলনের আগামাথা তো কিছু পাবে, এই জন্য তোমাকে সিরাত পড়তে হবে। এই জন্য তার সাথে যারা থেকে থেকে এই সাসের মধ্যে নিজেদেরকে তৈরি করেছেন সাহাবায়ে আজমাইনদের লাইভ করতে হবে। কালকে ওই বিয়ের অনুষ্ঠানে গেলাম, হাজির পারেন আপনি যাওয়ার কথা ছিল সজীব,
তো আমাদের আমিশা বলতেছে কালকে কিন্তু মিটিং আছে, দুলারে বলতেছে, আর কালকে তো ওখানে এক বিপদ হয়ে গেছে, আমি দুলার পাশে বসছি। এখন ওই দুলারে আবার মানে ও আসতে সিম্পল, আসলে জামা কাপড় তো ইয়ে করে আসা উচিত ছিল, এখন ওরা মনে করছে আমি দুলার। আমার বলো আপনার কি নাম? তা আমি তো মনে করছি আমাকে উপিত। আমি বলার আগে করার কি হচ্ছে না বলে বিরাট এক আট লাখ টাকা মোহরা তুমিও করলা, আর যে বিয়ে দিল সে হলো আমাদের থানা সভাপতি তার বোন বিয়ে, তাহলে বুঝে গেছে এই পরিবারে আমাদের প্রভাব নাই, 0%। এই প্রভাব তাহলে বুঝে গেছে, এই এটা তৈরি হয় কিন্তু সবার উপরে চাঙ্গা চাঙ্গা কথা বলে, এই প্রভাব তৈরি হয় বলল নৈতিকতা। আল্লাহ রাসূলের গোটা মুভমেন্টটাই ছিল নৈতিক একটি আন্দোলন। ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাক ওয়াইসতু লিউতিম্মা মাকারিমাল আখলাক। তৃতীয় হাদিস হচ্ছে ইয়াদখুলুল জান্নাহ তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক। এই তিনটা হাদিস এর প্রভাব চলছে 1200-1400 বছর এখনো আছে। পাণ্ডিত্যের সম্পদের প্রভাব, বরং তাদের সম্পদ আসছে আর তারা কান্নাকাটি করছে যে এই সম্পদ আমাদের মধ্যে বিভেদ তৈরি। ওমর যখন দেখছে যে উট বোঝাই করে করে সম্পদ আসছে গনিমতের মাল, ওমর সিজদায় পড়ে কান্না শুরু করছে, সবাই বলছে আমিরুল মুমিনিন আজকে সম্পদ আসছে আজকে কাঁদেন কেন? বলছে আমাদের উম্মতের মধ্যে, আমাদের মুসলমানদের মধ্যে অনৈক্য এবং বিভেদ এই সম্পদের তৈরি। মুসলমানরা তো আসছে এখানে গরিব, আও গাবিল সাবি, হয় গরিব আর না সত্যি কঠিন, এই দুইটা ছাড়া তার পরিচয় অন্যটা হইলেই সমস্যা। আমাদের দেশের বিয়া এগুলি 8 লাখ 10 লাখ প্রতিযোগিতা, অথচ এখনো ইন্দোনেশিয়া সৌদি আরাবিয়া মিশর বিয়া হয়, তুমি কোরআন শরীফ কোটাটা মুখস্থ করে না, এতগুলো সুরা পড়ে দিবে তুমি আমার বিয়ে, এটাই হলো মোবাইল, তুমি আমার হস করাইবা এটা হলো মোবাইল, তুমি এতগুলো রোজা রাখবা এটা হলো মোবাইল। চিন্তা করো নৈতিকতা। আর আমাদের এখানে এখন তো ঢাকায় আমরা সার্কুলার দিছি, ভাই যদি বিয়ে আমরা তো মোটামুটি যেভাবেই হোক পদপদবীর কারণে হোক আর যেভাবে হোক মোটামুটি কিছু কাছ থেকে দূরে থাকি, কিন্তু আমাদের বাইরে দাওয়াত দিইনি আমাদেরকে পর্দা লঙ্ঘন। বিয়েতে গেলে এটা কি আওয়ামী লীগের বিয়েতে আসলাম, না জামাতের কোনো সুরের সদস্য না কর্ম পরিষদ, ঢাকায় এক বিয়েতে গেলাম, তখন আমি অনেক রাত্রে গেছি, যাওয়ার পরে এক সাধারণ এক লোক আমাকে বলতেছে যে আচ্ছা এখানে দেখলাম সেলিম ভাই আসলো সাবেক 3-4 জন কেন্দ্রীয় সভাপতি আসলে কি কারণ বলেন? তা বললাম কেন উনি আমাদের অন্য, তা আমি কতটা জানার জন্য মানুষ মিলা তোমার আমার মিলা, আমাদের কি জায়গা গুলো শক্তিশালী, আমাদের নৈতিক সত্তাটা যদি দুর্বল হয়ে যায় তাহলে আমাদের আর কিছু। আর এটার দুর্বলতা এই জন্য আল্লাহ তাআলা তিন কারণের ভিত্তিতে নবীদের তিনটা পরীক্ষা দুইজনের শক্তিশালী করে দিয়েছে, একটা হচ্ছে মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়াস সাবাকুম মুসলিম।
আরটি হচ্ছে আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নবীকে অনুকরণীয় আদর্শ সূরা মুমতাহিনায় চার এবং ছয় হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, আর সূরা আহজাবে একুশ নম্বর আয়াতে বলছে নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদেরকে আল্লাহ এমন কোনো দিক বিভাগ নাই, এগুলো দিকই করে না। তাহলে বুঝা গেল পরীক্ষা ছাড়া কোন নেতা। এই জন্য তোমাদের আমি আজকে পরিচয়ের মধ্যে দিয়েছি মাইক খেয়েছো কি জেল খাচ্ছো কি, এর মানে বুঝবা তুমি যদি মাইক না খাও, তুমি যদি জেল না খাও, তাহলে তুমি এখনো নেতৃত্বের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো। তোমাকে এগুলো পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, তুমি কামনা করে নিজে নিজে যাই যে পরীক্ষাটা যদি দিতে হবে, আজকে যে থানায় ঢুকে গেলাম সেটাই বললে যে আমি কি একটা পরীক্ষা বাদ আছে আমার ঢুকে, এইটা এইটা কথা বলতেছি আমি। বলতেছি কাজ করলে তোমার এমনি শিকল পোড়া পড়ে, তুমি এমন তৎপর। সাহেব কুতুব বলছে না, তোমরা কি আসল জায়গা চিনতে চাও? বাতিলের তীর গিয়ে যেখানে বিদ্ধ হয় সেটাই হচ্ছে আসল জায়গা। সুতরাং কাজ করো, তোমার আর খুঁজে খেয়ে পুলিশকে বলতে হবে না যে ভাই কোর্স একটা বাকি আছে আমার নিয়ে নাও, তোমার পুলিশ খুঁজে নিয়ে কাজ যদি এভাবে করো। এই কথা ঠিক কিনা বলো? কাজ এইভাবে করো, রাসূলের সুন্নতি মায়ের এখনো বাকি আছে, পিঠে দাঁত নাই, তাহলে মায়ের এমনি খেলে। এই যে কালকে সবুলির প্রোগ্রামে বলছিলাম, আমি একবার আমি যখন ইউনিয়ন সহ এক জায়গায় আমাদেরকে ধরে এমন মায়ের দিছে, এখন আমাদের মায়ের জন্য কোনো অসুবিধা, কারণ আমরা মায়ের টিকে দিচ্ছি, মানে যা দিছে সবে খাইছে। এখন আমাদের চেহারাটা এত বিদঘুটে হয়ে গেছে, এখন আমরা বাড়িতে দেখব, এখন আমরা শুধু টেনশন মিটো যে মায়ের তো বেশিরভাগই হলো মুখে, কারো মুখ এইদিকে বাইর হয়ে গেছে, কারো এই জায়গায় কপাল উঠে গেছে, এখন আমরা বাজারের উপরে ছাড়া কোনো রাস্তা কি করা, মায়ের কোনো কষ্ট নেই। বাজারের উপরে দিয়ে মানুষ দেখলে কই কি তোমার এই উপরটা, এই কারো চোখ এদিকে ওইদিকে কি সব মানে পাকা তারা করে ফেলে। তা আমরা এই কয়েকজন বন্ধু বসে ভাবতেছি লাগে কষে কষে এগুলো করছি, হ্যাঁ তারপরে আসতে দিকে মানে মাইন্ড নিয়ে কোনো অসুবিধা নেই, টেনশন নিয়ে বাজারে তুমি মানুষ কাজ করো, তোমার ধরে ধরে এরকম মাইন্ড মায়ের এমনি চলবে। তোমার ভাই তোমার মেরে দেবে, বুঝছো কি? তোমার ভাই তোমার মেরে দেবে, তোমার আত্মীয় স্বজন তোমার প্রতিবেশী তোমার প্রতিবাদী হবে। কাজ আবুল হাওয়ালা রাসূলের কি ছিলেন? আর কি ছিলেন? তার বেয়াই ছিল, বেয়াই বুঝলেন, দুই মেয়ের আল্লাহ রাসূলের দুই মেয়েকে আবুল হাওয়ালা দুই ছেলের কাছে কল্পনা করতে পারো? তার উপরে আল্লাহর গজব তো এমনি আসে। কোরআন শরীফে একক নামে কারো বিরুদ্ধে কোনো সুরা একজনের ব্যাপারে আছে, এই লোকে তাপতিয়া দা আবিল হাবেও এবং তার স্ত্রী ওয়াম। তাহলে প্রিয় মেয়েরা বুঝা গেল, তোমার আপনজনের সাথেও তোমার লড়াই শুরু হবে, সংগ্রাম শুরু, সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে যদি তুমি আসল কাজ। এই জন্য আমাদের অনেকে বলে না যে ভাই আপনারা কি কাম করেন, আপনাদের লোকে শুরু থেকে ধরে না যে সাইডে কি কোনটা বলে, বলছে যে কোরআন শরীফ কোন জায়গা দিয়ে বলি গেছে আমার। আর তা আমাদের কুমিল একবার বলতেছে যে ভাই আচ্ছা আপনাদের লোকে এত গেঞ্জাম বাদে, তো বলছে যে হ্যাঁ গেঞ্জাম যেহেতু বাদে তাহলে আপনারাই ভাই, বলছে আপনারা মিছিলের সামনে থাকবেন, বলছে ঠিক আছে আপনারা বলে আমরা কোথায় থাকবেন, বলে আমরা মাঝখানে থাকি। তা আমাদের ভাইরা বলছে এবার আমরা তাহলে মাঝখানে থাকি, বলছে আপনারা আসলে গেঞ্জাম দেবেন, বলছে আপনারা সামনে। এরপরে অসাই এমন মাইক দিছে আমাদের বাইরে মাইকে নেয় আর ওই খাই। তো পরে বিষয় হচ্ছে ভাই কেন শুরু হয় এটা, এবার আপনারা এখন থেকে আপনারাই সামনে কেন কোন জায়গা দিয়ে শুরু, জায়গাটাই দাড়ি নাই টুপি নাই কিচ্ছু নাই কোনো সুরত নাই, এখন তো দাড়ি তোমাদের থেকে অন্যদের উপরে বলো, হ্যাঁ এটুকু না আমাদের থেকে আমাদের খেলোয়াড় টেলোয়াড় যা আছে হিন্দু বলবো শহরে দাঁড়িয়ে শিবির, এগুলো একটা প্যাশন এখন নিয়ে আসে, এগুলো সব শিবিরের অবদান আলহামদুলিল্লাহ, সবাই দাঁড়িয়ে রাখে কিন্তু দেখছে যে নুরানি চেহারা হয়ে গেছে, কারণ চেহারার আসল লাবণ্যতাটা কমে যায়। আজকে চিকিৎসা বিজ্ঞানীরা বলছে তার যৌবন ধ্বংস হয়ে যায় যারা দাঁড়িয়ে কাটে,
তার ইসাস আর যুবক শেষ হয়ে পৌরুষত্ব নষ্ট হয়ে যায়। এখন বলছে যে সবাই সাকিব আল হাসান রাখে, অমুক রাখে, মাশরাফি রাখে, সবাই এদের দেখে দেখে সবাই। এই জন্য ওই যে দাঁড়িয়ে দেখে মাইক এটা কিন্তু বন্ধ হয়ে গেছে, কি ঠিক না? কেননা দাঁড়িয়ে দিয়ে তোমাদের মারে, কারণ তোমাদের গুলোর আর অন্যগুলোর এখন আকারে ইনসিডেন্সি নাই। আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে আমাদের ভিতরটাকে শক্তিশালী, আমাদের এই ভিতরের বিপ্লব, ভিতরের বিপ্লবের জোয়ার যদি তুমি তুলতে পারো। এই ভিতরের বিপ্লবের জোয়ার আসে কি দিয়ে জানো? আমি কালকে করতেছিলাম আল্লাহর 99 নাম, আল্লাহর নাম হলে 500 কেউ বলে, আবার বলছে যে আল্লাহর নাম হচ্ছে অগণিত, কিন্তু তার মধ্যে ইসমে আজম হচ্ছে একটা, বলছে এটা যদি কেউ পড়ে তাহলে বিপদ থেকে মুক্তি পায়, এটা যদি কেউ পড়ে তাহলে তার রেজেক আসে, এটা যদি কেউ উচ্চারণ করে তাহলে দুনিয়ার সব যা চায় সব পায়। সে শব্দটার নাম হচ্ছে আল্লাহ, বলছে এটার সাথে বাকি শুন। এজন্য বলছে যত তসবিহ সবটার সাথে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার সবটার সাথে কি আছে আল্লাহ, এই এই আল্লাহর সাথে সম্পর্ক আমার লাস্ট কথা। আল্লাহর সাথে সম্পর্ক যদি তোমার হবে তাহলে তিনি কেটে সেরে ঠিক করে দেবেন তোমার কি করা উচিত আর কি করা উচিত। আমি কালকে বলছি যে সাইদি সাহেব কি সারা বাংলাদেশের সব মানুষের ঘরে ঘরে ত্রাণ দিছে নাকি? এত লোক তারা ভালোবাসে, সবাই টিম দিছে, ঘর করে দিছে, এই জন্য তারা সবাই এত এত প্রিয় তার নাকি? আর সে মালিক ফেরেস্তাকে ডেকে নিয়ে বলেন যে অমুক জনপদের অমুককে আমি ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসতে শুরু করো, আর জমিনের মানুষকে বলো তারাও যেন তাকে ভালোবাসে। এই জন্য তোমার ভালোবাসা মানুষের হৃদয়ে বুঝবে, তোমাকে মানুষ এই আন্দোলনের কর্মীদেরকে মানুষ হৃদয় দিয়ে ভালোবাসে। কেন বাসে? তুমি যদি আল্লাহর হয়ে যাও তাহলে তোমাদের আলাদা জনপ্রিয়তা অর্জন করার জন্য কোনো প্রচেষ্টা চালানো প্রয়োজন কি হবে না, তুমি এমনি জনপ্রিয় হয়ে যাবে, কারণ তুমি আল্লাহ বাবা। আর যে আল্লাহ সে আসলে সব জায়গায় তার কি আছে, সম্মান আছে, ইজ্জত আছে, মর্যাদা আছে, তাহলে আমরা আল্লাহ বাবা হয়ে যাবো ইনশাআল্লাহ, নাকি বল? তার মানে কিন্তু দর বেশি, তার মানে কিন্তু সন্ন্যাসী। এই জন্য কোনো কোনো সাহাবি এসে বলছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি কি ইবাদত করেন, আপনার ইবাদত? বলছে আমি কখনো রাত্রে উঠি, কখনো ঘুমাই, রোজা ভাঙি, রাখি, আমি বিয়ে করছি, আমার সন্তান আছে। বলছে যে না ইয়া রাসূলুল্লাহ আমরা তো এর থেকে কঠিন সিদ্ধান্ত, আমরা কোনোদিন কি করবো, বিয়ে করবো আমরা কোনোদিন কি করবো, রোজা ভাঙবো আমরা কোনোদিন? বলছে যে তাহলে তোমরা আমার উম্মত, আমার উন্মত হইলে আমার মত। ইসলাম খুবই সহজ, কিন্তু ইসলামের কোন একটা তুমি পারো অথবা না পারো, আল্লাহ রাসূলের কোন সুন্নাহকে তুমি অবজ্ঞা করবে না, হৃদয় দিয়ে ভালোবাসো, হৃদয় দিয়ে ভালোবাসো। সাদ ইবনে আবু ওয়াক্কাস তারা যখন যুদ্ধে পরাশক্তিদের সাথে পরাজিত হয়েছে তখন তারা আয়েশা চিন্তা করলো যে দেখো কিভাবে কি হয়, মানে প্রেক্ষাপটটা কি। তারা এসে পর্যালোচনা করছে, বলছে সবাই বসে যাও তো, মুসলমানরা সৈনিকরা সবাই আসো, পর্যালোচনা করো তো আমাদের কোন আমলের ত্রুটি করছে, তাহলে আমরা যুদ্ধে পরাজিত হয়ে যাবো। অনেক পর্যালোচনা করে বের হইল, বললো যে আমরা মেসোয়াক ছেড়ে দিছি, কতদিন আমরা যুদ্ধের ময়দানে থাকার কারণে কি করতে পারি না, মেসোয়াক করতে পারি। বলছে তাহলে এই কারণে সমস্যা হয়েছে, এখন সবাই মেসোয়াক আল্লাহ দিনের মুজাহিদরা ঢাল ভালা ভাইয়া যখন মেসওয়াক করা শুরু করলো, আর গুপ্তচররা এসে দেখলো যে তারা এরকম বড় বড় গাছের ডাল দিয়ে দাঁত রে এরকম তারা যাইয়া পারসিক জনখানি বলছে যে কি দেখে আসছে, বলছে যে এবার আর মুখ নিস্তার নেই, বলছে কি সমস্যা, বলছে তারা তো আগে তো যা প্রস্তুতি নিছে এবার দাঁত বাড়াইছে, আমাদেরকে তারা এবার কামলাই খাই, বলছে তাই নাকি, কি দেখছো? বলছে সবাই দাঁত এরকম ডাল দিয়ে ঘষতেছে, শান লাগাইতেছে শান। বলছে তাইলে কি? বলছে এখন পালাই যাওয়া ছাড়া কোনো পথ, তাতে
এই ইনফরমেশনের পরে সৈন্যরা যখন জানে গেল যে দা হারাইতেছে মুসলমানরা, অথচ তারা কি করতেছে অসংখ্য সৈন্য, তারা পালিয়ে গেছে, মুসলমানরা যুদ্ধে বিজয় লাভ করেছে। কোন জায়গা থেকে তুমি কি কল্পনা করতে পারো কোন জায়গার পানি কোথায় করে? কথা নাকি বুঝতে পেরেছ? এজন্য পারো অথবা না পারো সবকিছুকে হৃদয় দিয়ে রাসূলের সুন্নাকে গ্রহণ করতে হবে। কাজের ব্যাপারে তিনটা কথা বলে শেষ করি। ছাত্র শিবিরে আলহামদুলিল্লাহ তোমাদের প্রতি সময় তোমরা কাজে এগিয়ে যাচ্ছ আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের কোয়ালিটিতে আগে হবে, আমাদের কোয়ালিটিতে আগে কোয়ালিটি সংখ্যায়। তুমি সকল যুদ্ধগুলো পর্যালোচনা করলে দেখবা